আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ও ঈমানদার বান্দাগণ, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, আলিয়াযু বিল্লাহ, দিন থেকে ফিরে যায়, আগে মুসলমান ছিল, মুমিন ছিল, এখন দিন আর মানবে না, ফিরে গেছে, আল্লাহ পাক বলেন এতে আমার কিছু আসে আর যায় না, আমি এর কোনো পরোয়া করি না, কারণ সারা দুনিয়ার মানুষগুলো যদি মুমিন হয়ে যায়, এমনকি আল্লাহর বড় বড় অলি পরিণত হয়, আল্লাহ পাকের রাজত্বের মধ্যে সামান্যতম বাড়বে না, আবার যদি খোদা না করে, খোদা না করে সবাই আল্লাহর নাফরমান বলে চলে যাবে, তার রাজত্বের মধ্যে এক বিন্দু পরিমাণ কমবে না। তাই বলেন এতে আমার কিছু আসে আর যায় না, আমার কোনো পরোয়া নেই। এরা যে মুরতাদ হয়ে গেল, দিন থেকে ফিরে গেল, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওম, অদূর ভবিষ্যতে আমি আরেক কওম নিয়ে আসবো, আরেক সম্প্রদায় নিয়ে আসবো, নিয়ে আসলে এরা কি করবে, এদের বৈশিষ্ট্য কি হবে, এদের বৈশিষ্ট্য হবে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, আল্লাহ পাক এদেরকে মহব্বত করবেন, এরা আল্লাহ পাককে মহব্বত করবে, তার মানে এদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক গড়ে উঠবে, মহব্বত আর ভালোবাসা। এদের বৈশিষ্ট্য কি হবে, আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে এরা হবে একে অপরের জন্য একেবারে নরম, আজিজি, ইনকিসারি, বিনয়ী, তাওয়াজু, নম্রতা, ভদ্রতার সাথে একে অপরজনের সাথে চলবে, সকলে মনে করবে আমি ছোট, আমার থেকে ও বড়, আমি খারাপ, আমার থেকে ও ভালো, অপরকে নিজ থেকে ভালো মনে করবে। দুই নম্বর বৈশিষ্ট্য কি হবে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এরা জিহাদ করবে। তিন নম্বর বৈশিষ্ট্য হবে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কেউ যদি তাদের বদনামি করে, মলামত করে, ধিক্কার দেয়, তারা এগুলো কোনো পরোয়া করবে না, এগুলো কোনো ভয় পাবে। এই অনুবাদের পর আয়াত থেকে আমরা যে কয়েকটি কথা বুঝতে পারি, এক নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত পছন্দ, তিনি চান যে বান্দা আমাকে মহব্বত করুক, আমি বান্দাকে মহব্বত করি, এই জন্যই তো বললেন যে এমন এক সম্প্রদায় সৃষ্টি করব, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি এদেরকে মহব্বত করব, এরা আমাকে মহব্বত করবে। দুই নম্বর কথা এখান থেকে বুঝি, ইয়াতিল্লাহু বিকাওমিন, আকওয়ামিন বলেন নাই, কওম এক সম্প্রদায়, নানা সম্প্রদায় নিয়ে আসবো তা বলতেছেন না, এক সম্প্রদায় নিয়ে আসবে। এখান থেকে বোঝা যায় আল্লাহর যে কোনো বান্দা আল্লাহকে মহব্বত করে, চাই সে যে এলাকার বাসিন্দা হোক, যেই ভাষা ব্যবহার করুক, গায়ের রং যেমনই হোক, সব এক সম্প্রদায় এক কওম, আমার আল্লাহকে মহব্বত করে এমন একজন বান্দা যদি বাংলাদেশে থাকে, বাংলা ভাষা ব্যবহার করে, চামড়া সাদা, আরেক বান্দা আফ্রিকার ইথিওপিয়াতে, আমার আল্লাহকে মহব্বত করে বসবাস করে ইথিওপিয়া, গায়ের রং কালো, ভাষা ব্যবহার করে ওদের ভাষা, আরেক বান্দা আমার আল্লাহকে মহব্বত করে আমেরিকা, গায়ের রং একেবারে প্রকাশে সাদা, ইংরেজি ভাষা ব্যবহার করে, আমার আল্লাহ বলেন সব এক কওম, ভাষার ব্যবধানে কওমের মধ্যে, গোত্রের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে ব্যবধান ঘটবে না, রঙের ব্যবধানে ব্যবধান ঘটবে না, এলাকার ব্যবধানে ব্যবধান ঘটবে না, সব এক কওমে পরিণত হবে। ঈমান আনার আগ পর্যন্ত
মহব্বত করার আগ পর্যন্ত বিভিন্ন গোত্রে বন্টিত হতে পারে। আমি অমুক জাত, ও অমুক জাত, এর ভাষা এই, ওর ভাষা এই। ইমান আনার পর যখন আমার আল্লাহকে মহব্বত করা শুরু করবে, এখন আর অমুক জাত নেই, তমুক জাত নেই, আমি এই, ও সেই, এটা নেই, সব এখন এক হয়ে গেছে। ইসলামের বৈশিষ্ট্য। অন্য ধর্মে জাতপাতের ব্যবধান অনেক বেশি। হিন্দু ধর্ম তো আমাদের আশেপাশে এরা বসবাস করেন, কি অবস্থা? একই ধর্ম অবলম্বন, একজন তাদের ঘরে আসলে ঘর নাপাক হয়, গোবর দিয়ে এটাকে পাক করা লাগে, অথচ ওদেরই সজাগ, তারপর নাপাক হয়ে যায়। এক জাতির মেয়ে আর একজনের কাছে বিয়ে দেয়া যাবে না, এটা বৈধ হয়। এদের ধর্মীয় গ্রন্থ অমুক জাতি পড়তে পারবে, অমুক জাতি পড়তেই পারবে, এটা দরাই নিষেধ, এমনকি কারো থেকে শোনাও নিষেধ। আগে তো তাদের নিয়ম ছিল, যদি কেউ ধর্মীয় গ্রন্থ শুনত তো সীসা গলায় আগুন, এটা কানের মধ্যে ঢেলে দিত, জিন্দগিতে যাতে আর কিছু না শোনে। কেন আমাদের ধর্মীয় গ্রন্থ তুমি শুনলে? অথচ হেও ওই ধর্ম বলো, চোখের মধ্যে গরম সীসা ঢেলে দিত, চোখ নষ্ট করে দিত, কেন ধর্মীয় গ্রন্থ দেখলে? এটা দেখার অধিকার তোমার নেই, আছে একমাত্র আমার। খ্রিস্টান বিশ্বে সাদা চামড়াওয়ালাদের গির্জা ভিন্ন, কালো চামড়াওয়ালাদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের প্রবেশ নিষেধ, ঢুকতে পারবে, এটা ওদের মানবতা, এটা এদের ধর্ম। আর আমাদের বৈশিষ্ট্য, একই স্বপ্নে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, একই স্বপ্নে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, না কোই বান্দা রহা আর না কোই বান্দা নওয়াজ। কে মালিক, কে গোলাম, কে ধনী, কে গরিব, কে কোন ভাষা ব্যবহার করে, কে রাজা, কে প্রজা, কে ভিক্ষাদাতা, কে ভিক্ষাগ্রহীতা, কোন ভেদাভেদ নাই। একই মসজিদে, একই সফে, একসাথে আমরা আল্লাহকে সিজদা করি, কোন ভেদাভেদ নেই, সব এক, সব ভাই। এটাই দলিলের প্রমাণ যে ইসলাম হক এবং সত্য। গায়ের চামড়া সাদা কালা হওয়া তো আমার হাতে নয়, চেহারা সুন্দর অসুন্দর হওয়া আমার হাতে নয়, আরেকজনের হাতে। ধনী গরিব হওয়া আমার হাতে নয়, আরেকজনের হাতে। রাজা প্রজা হওয়া আমার হাতে নয়, আরেকজনের হাতে। সুন্দর অসুন্দর হওয়া আমার হাতে নয়, আরেকজনের হাতে। প্রভেদ করার অধিকার আমার নেই, এটা ওনার আছে। উনি যখন কোনো ব্যস্কম করেননি, আমার ব্যস্কম করার অধিকার নেই। যদি ব্যস্কম হতো, সৈয়দনা হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইথিওপিয়ার বাসিন্দা, যারা ওই এলাকার বাসিন্দা দেখেছেন, বিশেষ করে হজ করতে গেলে দেখা যায় কালো তো মাশাআল্লাহ এই পরিমাণের অমাবস্যারা, তার মানে দাঁত ছাড়া আর সাদা কিছু দেখা যায় না, ঘুরে শুনে হাসলে দেখা যায় দাঁত গুলো সাদা, বাকি সব কালো। এমনকি হাতের তালু, পায়ের তালু, এগুলো ঠোঁট কালো, আবার ঠোঁট মোটা নিচের দিকে ঝুলন্ত, মোটা ঠোঁট, আবার পায়ে পরিষ্কারের দিক দিয়েও দেখি এরা একটু ব্যতিক্রম। বাস এখানে বসে উঁচু করলো, এখানে আবার নিয়ম বেঁধে গেছে, না মাটির মধ্যে বসলো, কাপড় চড় পরিষ্কার করা এসে এবেলাই নেই। ওই এলাকার বাসিন্দা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, এর উপরে আবার গোলাম, কৃতদাস। ওই যুগে গোলামের দুই ভাষা বলা ছিল, হায়াওয়ান জানোয়ারের নাই, গোলামকে ব্যবহার করা। আর ইসলামের আগমনের পর অর্ধ জাহানের ক্ষমতার মালিক সৈয়দনা হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, কো বেলাল সৈয়দনা, বেলাল আমাদের সর্দার। ইসলাম এই শিক্ষা দিয়েছে, আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে খুব নরম, খুব বিনয়ী। ফারুক আজমের মত মানুষ কেমন সাহাবে, জাহ জালাল, ওনার তবি, ওনার সব। আর হযরত বেলালকে বলতেছেন আমাদের সর্দার, কি পরিমাণ নম্রতা, কি পরিমাণ বিনয়ী ইসলাম তাদেরকে দান করেছে, এটা ইসলামের বৈশিষ্ট্য।
হাদিস শরীফে আছে একজন সাহাবি, চেহারা সুরত তেমন সুন্দর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করতেন, হুজুরের সাথে খুব মহব্বতের সম্পর্ক। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, গিয়ে দেখেন ওই সাহাবি কি বিক্রি করতেছেন বসে বসে। হুজুর পিছন দিয়ে গেলে চোখ দুললে, মজাক করতেছেন। এভাবে মাঝে মধ্যে মজাক করা নবীর সুন্নাত, ব্রেন ফ্রেশ হয়, সব সময় ভাব গম্ভীর্য নিয়ে থাকি, কারো সাথে কথা নাই, বার্তা নাই, হাসি নেই, মজাক নেই, এক সময় মানসিক রোগাক্রান্ত হয়ে পড়ে মানুষ। তো মাঝে মধ্যে একটু হাসি খুশি করা, মজাক করা, এটা নবীর সুন্নাত সব সময় মাঝে মাঝে। তো হুজুর পিছন দিয়ে গেলে চোখ দুললে, আমাদের ছোটবেলা আমরা দৌড়ছি, হুজুর নবী হওয়ার পরেও পিছন দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে সাহাবি তো বুঝে ফেলছেন কে দৌড়ছে, যে হাতগুলো তার চোখে লাগছে হাতগুলো কার হাত কেমন। সময় লে তিরমিজিতে আছে, হাতগুলো রুই থেকে আরো নরম, এত আকর্ষণীয়, এত মোলায়েম, এত মসৃণ, এত নরম। একজন সৈয়দ বংশী আলেম আমার সাথে মশারা করার সৌভাগ্য হয়েছিল, আল্লাহ মনে হয় ভিতরে হাড় নেই এত নরম। তো 1450 বছর পরের রাসূলের বংশীয় মানুষের হাত যদি অবস্থা হয় তার হাত কেমন ছিল, তো বুঝে ফেলেছেন কে আমার চোখ ধরেছে। পিছন দিয়ে গেলে চোখ ধরতে গেলে যে ধরছে তার সিনা, যা ধরছে তার পিঠ কাছাকাছি। এই সুযোগে সাহাবী নিজের পিঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের সাথে কতক্ষণ ডলাডলি কষাকষি করেন। যে কোনো বাহানা আমরা চেতেন রাসূলের সাথে আমি বেশি থেকে বেশি মিলতে পারি, তার দেহের সাথে আমার দেহ আমি বেশি বেশি স্পর্শ হয় মিলি, তাদের এই চিন্তা চিন্তা বসাকষি করবে। যে চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক করছে, যে পিঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের সাথে বসাকষি খেয়েছে, এই চোখ এই পিঠ কি জাহান্নামে যায়? কত না ভিন্ন ভিন্ন হুজুর চোখ ছেড়ে দিল, মজা এখনো শেষ হয়নি। এরপরে বলতেছেন মাই গাস্তারি হাজাল গোলাম, এ গোলাম কে খরিদ করবা, গোলাম বিক্রি করবে। আসলে অনেক গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, আমরা হলে বেকুফের মতো বলতাম, হুজুর আমি গোলাম নই, আমি স্বাধীন, আমি মুক্ত। কিন্তু নবীর সাহাবী নবীর সংসব প্রাপ্ত বলতেছেন, হুজুর আমার তো চেহারা ছিল জুতের নয়, হাদিসে আছে তাই বলতেছে বদসুর কুসরি, আমাকে বিক্রি করে তো পয়সা পাবেন না, দাম কম, কুসরি কে নিবে। স্বীকার করতেছেন রাসূলের গোলাম শব্দের সাথে আমি গোলাম হইতে পারি, এতে তো আমার কপাল খুলবে, আমি তো ভাগ্য। ইতিহাসে পড়েছে একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের ক্ষমতা তার হাতে, তার ছেলের সাথে সাইয়েদেনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসানের কি নিয়ে কথা কাটাকাটি, দুজনেই ছিল কম বয়সে। এক পর্যায়ে হযরত হাসান বলে ফেললেন, হ্যাঁ আমার নানার গোলামের ছেলে, বড় কথা, কথা তো সত্যি বলছে, আমার নানার গোলামের ছেলে, হযরত ওমর নানার গোলাম, তার ছেলে আব্দুল্লাহ, লম্বা কথা, খলিফাতুল মুসলিমিনের ছেলে, বয়স কম, কি আমাকে গোলামের ছেলে বলে? হযরত ওমর তো কখনো গোলাম ছিল, গালি দিল, বাপের কাছে এসে বিচার দিলেন, আব্বা হাসান আমাকে গোলামের ছেলে বলে গেলে দিচ্ছে, তাই নাকি? বিচার চাই। আচ্ছা আচ্ছা, নামাজের সময়, নামাজের সময় মুসল্লিরা সব মসজিদ, নামাজ তো পড়ান কে? খলিফাতুল মুসলিমিন নিজে, সবাই বুঝবে একটা বিচার আছে। হযরত হাসান আত্মে কলিজায় গুড়গুড় আরম্ভ করছে, যে ওমরের ওমর ফাঁসিতে জড়িত হয় কি কি বিচার, আল্লাহ। আব্দুল্লাহ দাঁড়াও,
হাসান তোমাকে কি বলছে বলো? সবার সামনে বলতেছে আমাকে হাসান গালি দিয়েছে, আমার নানার গোলামের ছেলে হাসান, তুমি জানো এই সত্য বলতেছে? জি সত্য বলতেছে, যদিও বয়স কম কিন্তু মিথ্যা ধারে কাছে। আমরা বললাম না না, ও মিথ্যা কথা কয়, আমি কথা বলিনি, বলে দিলাম সাথে সাথে। দেখবেন বাচ্চার হাত থেকে গ্লাস পড়ে গেছে, যন্ত্রের আওয়াজ উঠছে, মা আরেক কানে, এই কে বাংছে রে গ্লাস, আগে মা আমি না আমি না, কে বাংছে এটা পরে, আগে নিজের পাশে আমি না। কিন্তু সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, ছোট হোক বড় হোক মিথ্যা ধারে কাছে। এখন তো মিথ্যার কোন আয় ভয় নেই, দোষের ব্যাপার নেই, যত বেশি মিথ্যা বলা যাবে তত সে চালাক হুঁশি বুদ্ধি বুদ্ধি। জি সত্য বলিস, একটা কাগজে লিখে দাও। হাসান তো শর্মা দলিল দিতেছে, কি বিচার জানি, কাগজে লিখে দিল আমার মামার গোলামের ছেলে। হযরত ওমর বলে আপনারা সাক্ষী থাকুন, আল্লাহর নবীর নাতি সাক্ষী দিয়েছে আমি তার নানার গোলামের ছেলে, আমার মৌতের পর আমার কাফনের সাথে এই কাগজটা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক যদি আসল ঘাটে জিজ্ঞেস করো ওমর কি নিয়ে এসেছ, বলবো আল্লাহ আর কিছু নেই, আপনার প্রিয় নবীর নাতি হযরত হাসান সাক্ষী দিয়েছে আমি আপনার নবীর গোলাম, এটাই আমার কাজ। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য শেষ। উনি ভাবছেন কি আর হইল কি, ও তোমার গৌরব মনে করে। আমরা হলে বলতাম হুজুর আমি তো গোলাম নই, আপনি আমাকে গোলাম বলতেছেন, আমি তো মুক্ত। তিনি বলতেন হুজুর আমি তো কুসি, আমাকে বিক্রেতার দাম পাবেন না, কে আমাকে দাম দিল, আমার তো মূল্য। হুজুর বললে বাল আনতা গালিন ইনদাল্লাহ, তুমি আমার আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ সার্টিফিকেট পেয়ে গেলেন নবীর জমানায়, তুমি আমার আল্লাহর কাছে অনেক দামি। নবী যাকে দামে বলছেন তার দামের আর কোন শেষ আছে? কত দাম? এই দাম কিসের কাছে? ইমানের কারণে, আল্লাহর নবীর ভালোবাসার মহব্বতের কারণে, চেহারা সুরতে না। যে চেহারা সুন্দর হলে দামি হবে, অসুন্দর হলে দামি হবে না, এমন কথা ইসলাম নেই। দামি হবে গুণে রূপে নয়। কত সুন্দর সুন্দর মানুষ আল্লাহ করুক, ইমান মরছে কাফের মর্তা জাহান্নামে জ্বলবে, আর কত অসুন্দর মানুষ ইমান আছে আল্লাহর ওলি জান্নাতে বাদশাহী করে। বাজবে রোচো গোরে কাফের তোর হলাল, ওয়ান্দর হুঁ কাহারে খোদাহে আসজাল, ওয়ান্দর হুঁ কাহারে খোদাহে আসজাল। উপর দিয়ে কত সুন্দর কিন্তু ভিতর দিয়ে অসুন্দর। উপরে সুন্দর দেখার বিষয় নয়, ভিতরে সুন্দর দেখার বিষয়। আল্লাহ পাক বলেন ইয়াতিল্লাহু বিকাওমি, আমি নিয়ে আসবো একটি সম্প্রদায়, পৃথিবীর যে প্রান্তে বাস করুক না কেন, যেই রং ধারণ করুক না কেন, যে ভাষায় কথা বলুক না কেন, তা সব এক কাউম এক জাতি, এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সে নবীর উম্মতে এখন আমরা, আমি অমুক দেশের তুমি তুমুক দেশের, আমি এই গোত্রের তুমি সেই গোত্রের, আমি এই বংশের তুমি সেই বংশের, আর আমার থিওরি হইল এই তোমার থিওরি হইল এই, বস আমারে ধরা ধরে কিসের ইমান কিসের ইসলাম কিসের দিন, কোথায় নবীর তরিকা? শুধু মুখে বলে যাচ্ছে, বাস্তবে ভিতরে কিছু ভিতরে কোন আসর আর প্রভাব নেই, শুধু মুখে মুখে আল্লাহ। ইসলামের উপর চলো সব এক, কোন ভেদাভেদ নেই। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তা দেখাই গেছে যে কিভাবে এক হয়, কোন ভেদাভেদ থাকে না, গোলামকে পর্যন্ত মুক্ত, তা অর্ধ জাহানের ক্ষমতা যার হাতে, তিনি সাইয়েদেনা বলতে দ্বিধাবোধ করেন না, সে আমার মালিক, সে আমার সর্দার। আল্লাহ পাক আগে বললেন কি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, তারা আল্লাহকে মহব্বত করে। তাফসীরে রূহুল মাআনিতে উল্লেখ আছে,
আল্লাহ পাকের মহব্বতের কথা আগে, বান্দার মহব্বতের কথা পরে। ইউহিব্বুহুম, আল্লাহ এদেরকে মহব্বত করেন, ওয়া ইউহিব্বুনাহ, এরা আল্লাহকে মহব্বত করে। আল্লাহর মহব্বত আগে, বান্দার মহব্বত পরে। কেন? তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ আছে, আল্লাহ পাক বুঝাইলেন, কোন বান্দা যদি আমাকে মহব্বত করে, তার অন্তরে যদি আমার মহব্বত জন্মানে অনুভব হয়, তার অন্তরে আমার মহব্বত আছে, বুঝতে হবে আমি আগে তাকে মহব্বত করছি। আমার আল্লাহ আগে মহব্বত করেন, ওই মহব্বতের আকর্ষণে বান্দার অন্তরে মহব্বত সৃষ্টি হয়। তাই বুজুগানের দিন বলেন, রেস্তে আউয়াল দর দিলে মাশরুফে পয়দা মি সওয়াদ, তা না সুজাদ সমরে কায় পরবানা সায়দা মি সওয়াদ, চতুর্দিক থেকে হাজার হাজার পোকা মাকড় এসে আগুনে চাপতে 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 কেন জানতে? এরা এই বাতির আশেক, প্রেমিক, এরা এই বাতিকে ভালোবাসে, ভালোবাসার আকর্ষণে চাপ দিতে বাধ্য হয়। আগুনের চাপ দিলে যদি পুড়বে, একথা এরা জানে না, এমন নয়, এরাও জানে, পরপাখা পুড়বে, হাত পা পুড়বে, নিজেও পুড়ে মরবে, এরা জানে, তারপরও চাপ দেয়। কেন? কৃষ্ণকে দোষবা দেও নে কর দিয়া কামেল মুঝে, কৃষ্ণকে দোষবা দেও নে কর দিয়া কামেল মুঝে, আব কোই মুশকিল নজর আতা নেহি মুশকিল মুঝে। মহব্বত এই কঠিন কাজটা তাদের জন্য সহজ বানাই, তিন কারণে কঠিন কাজ সহজ হয়। হযরত মির্জি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, তিন কারণে কঠিন কাজ সহজ হয়। একটা হলো ভয়, এই কাজ কর না হয় দিলাম খুব করলাম গুলি, ভয়ে কঠিন কাজ সহজ হয়ে যায়। দুই নম্বর লোভে, লালসা, লালসায় কঠিন কাজ সহজ। পুরা রাত্র ঘুম না যাওয়া কত কঠিন কাজ, যদি ঘুম না যাই তাহলে অমুক সম্পদ পাওয়া যাবে, লালসায় সে ঘুম বন্ধ করে। রোদ্রে থাকা কত কঠিন কাজ, যারা সাধারণত রোদ্রে কাজ করে এটা ভিন্ন কথা, যারা ছায়া থাকে, অফিস আদালতে চাকরি করে, শিক্ষা প্রতিষ্ঠানে এলাকা পড়া ব্যস্ত থাকে, এদের জন্য রোদ্রে থাকা একটু সময় গেলে দেখবেন মাথা ব্যথা শুরু, জ্বর উঠছে, কাশি শুরু হয়েছে, আরো কত রকমের সমস্যা, রোদ্রে যাওয়া যায়। কিন্তু এই লোকটা যদি দেখে যে রোদ্রে গেলে আমি 1 কোটি টাকা পাবো, এই লালসায় রোদ্রে যাওয়া তার জন্য সহজ বানাই দিবে, এখন সে রোদ্রে থাকবে। এমনি যদি বলেন, ভাই তুমি যদি রোদ্রে 10 মিনিট থাকো তো তোমাকে 10 পয়সা দিব, কয় সালাম 10 পয়সা, আমার দ্বারা রোদ্রে যাওয়াই সম্ভব হয়, 10 মিনিট 2 মিনিট তো পারিতে গেলেই মাথা ব্যথা শুরু হয়, জ্বর ওঠে, আমার দ্বারা সম্ভব না, আমার তো চামড়া পোড়াই যায় রোদ্রে গেলে, সম্ভব না। এই লোকটাকে যদি বলো, যদি তুমি ঘন্টা খানেক থাকতে পারো 1 কোটি টাকা, এখন কি বলবো? না, এটা একটা ব্যাপার, 1 ঘন্টা কেন, 3 ঘন্টা থাকবো, আপনি টাকা বা করেন, আমি আসি রোদ্রে, বাস আগে 10 মিনিট সম্ভব নয় গেলেই মাথার ব্যথা শুরু হয়, জ্বর ওঠে, এখন 3 ঘন্টা কেমনে সম্ভব? লোভে, লালসায়, লালসায় কঠিন কাজকে সহজ। তিন নম্বর হলো মহব্বত, মহব্বতে কঠিন কাজকে সহজ করে, ভালোবাসায় কঠিন কাজকে সহজ করে, ভালোবাসা না থাকে এটা বড় কঠিন। মস্তমে শরীফে আছে, এক বেটা ওঁট নিয়ে যায়, ওঁট যায় না, হে রে মালিকের কত কষ্ট, এটা যায় না, আরেক বেটা বড় বিচক্ষণ, ওঁট নিয়ে যাও কোথায়, কমক জায়গায়, ওর বড় মুসিবত আছে, এটা এদিকে যায় না, ওটার কোনো বাচ্চা আছে, কই জি বাচ্চা, কই কো বাচ্চা বাড়িতে, কত যাবে কি ভাবে, তো বাচ্চা নিয়ে আগে আগে হাঁটো, এখন বাচ্চা নিয়ে আগে আগে হাঁটো, ওঁট ফিসি ফিসি দূর, আগে যায় না, শুয়ে থাকে টানা টানি, এখন ফিসি ফিসি দূর, এই পরিবর্তন কেন? তার বাচ্চা তার মাসুক, তার প্রেমাস্পদ বাচ্চার সাথে তার মহব্বত, মহব্বতের বস্তু পিছনে, সে আগে যাবে কেন? মহব্বতের বস্তু আগে নিয়ে যাও, সে মহব্বতের ফিসি ফিসি দূর দিবে, এখন সহজ হয়ে আসছে। এখানে আমি একটা প্রাসঙ্গিক কথা বলি, যে 12 রবিউল আউয়াল আমাদের দেশে কিছু মানুষ আছে মিছিল বের করে, কি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী,
এই মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য পাকিস্তান থেকে এক ভদ্রলোক আসেন, তাহের শাহ। এর আব্বা ছিল তৈয়ব শাহ, এখন আছে তাহের শাহ। এই মোহাম্মদপুর এখানে কাদেরিয়া দিয়ে দিয়ে এসে থাকে আবার চিটাঙ্গ। তার মহব্বতে মিছিল বের করে ওদের দাবি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুরের রওজা পাক, পাকিস্তান থেকে পশ্চিমে না পূর্ব দিকে, পশ্চিম দিকে 1500 মাইল পশ্চিম। তো এই বেটা আশেকে রাসূল হওয়ার দাবি দেয়, সে আরো 1500 মাইল পূর্ব দিকে আসে, উল্টো দিকে। যদি মহব্বত থাকতো, এটা সত্য মহব্বত হইতো, 1500 মাইল পশ্চিম দিকে যেতে এ হুজুর আজকে আমার জন্মগ্রহণ করছেন, আমি আপনার মহব্বতের রওজা পাকের পাশে চলে এসেছি, এদিকে না যেতে উল্টো দিকে আসে। তো মহব্বত যার, উনি হলেন পশ্চিম দিকে, হে আসে পূর্ব দিকে, এদিকে কি বোঝা যায়? উল্টা, মোটেও মহব্বত নেই, উল্টা দিকে আসে। মহব্বত থাকলে তো এদিকে যেতে পশ্চিম। তো এই উটনি সে যায় না ওইদিকে, কষ্ট তার জন্য, জানো কেয়ামত কায়েম হয়, ওইদিকে যাবে না। বাচ্চা নিয়ে আগে আগে হাঁটতেছে, এখন সহজ হয়ে গেছে, পিছনে পিছনে দৌড়লে। তো মহব্বতে কঠিন কাজকে সহজ করে। মহব্বতের ঘাত প্রতিঘাতে কঠিন কাজকে আমার জন্য সহজ বানাই দিয়েছে। এখন কোন কঠিন কাজ আমার সামনে আর কঠিন রয়নি, সব সহজ হয়ে গেছে। আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, তো শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করাও কঠিন নয়, ঘুম বন্ধ করে তাহাজ্জুদ পড়াও কঠিন নয়, নিয়মিত জিকির আজকার করাও কঠিন নয়, যেখানে টুপিকে আল্লাহ মাফ করে ঘৃণা করে সেখানে টুপি মাথা দেওয়াও কঠিন নয়, যেখানে দাড়িকে ঘৃণা করে সেখানে লম্বা লম্বা দাড়ি নিয়ে চলাফেরা করাও কঠিন নয়, যেখানে সুন্নত তরিকায় চললে মানুষ অন্য দৃষ্টিতে দেখে সেখানে সুন্নত তরিকা চলাও কঠিন নয়, সব সহজ হয়ে যায় একমাত্র মহব্বত। মহব্বত না থাকলে ঠিকই কঠিন মনে হয়। আপনি যাকে ভালোবাসেন, ধরো আপনার স্ত্রী, সারা জীবনের কামাই, মাথার গাম পায়ে ফেলতেছেন, কত ঘুম বন্ধ করতেছেন, কত আরাম আরাম করতেছেন, এই পয়সাগুলো কামাইয়া তার জন্য শাড়ি নিয়ে আসছেন, বেতন পাইছেন 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে একেবারে বেনারসি শাড়ি কিনে নিয়ে আসছেন, কষ্ট লাগছে, মুঠো লাগে না, কেন? আপনার মহব্বতের এর সাথে মহব্বতের সম্পর্ক, 10,000 টাকা তার জন্য ব্যয় করছেন, মোটেও কষ্ট। আরো যদি বলে যে আমার 10,000 টাকা দিয়ে দেন, আরে বাবা রে কলিজে ছিঁড়ে যাবে, কেন তার সাথে মহব্বত নেই? একদিন আমি সফর করে আসতেছি, হোটেলের সামনে বাস থামছে, তো আমার সাথে আরেকজন হোটেলের পাশে দোকানে গেছে কাপড় কিনে নাতির জন্য। তো আমি জানি ওনার হাতে একটু ভিজা, খরচ বরচ করতে চায় না, তো নাতির জন্য কিনে। তো আমি একটু মজা করতেছি যে এত পয়সা খরচ করে ফেলতেছে নাতির জন্য, কি ব্যাপার? জানি তো খরচ করতে রাজি হয় না, সাধারণ তো হাত কিসে এখন খরচ করতেছে, এত পয়সা খরচ করতেছেন নাতির জন্য, কি ব্যাপার? ক হয় নাতির জন্য খরচ করতে মোটেও কষ্ট লাগে না, কেন লাগে না? মহব্বত আছে তো, মহব্বত যার সাথে আছে তার জন্য খরচ করতে মোটেও কষ্ট নেই। তো যদি অন্তরে আমার আল্লাহর মহব্বত থাকে, যাকাত দিতেও কষ্ট নেই, ফেতরা দিতেও কষ্ট নেই, কোরবানি দিতেও কষ্ট নেই, আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় দান করতেও কষ্ট নেই, কোনো কষ্ট নেই। মহব্বত না থাকে তো কলিজা ছিঁড়ে যাবে। সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সম্পদ নিয়ে আসছে আল্লাহর রাস্তায় দান করার জন্য, কেন সম্ভব? অন্তরটা আল্লাহর মহব্বতে ভরপুর, পুরোটাই মহব্বত, এই জন্য পুরো সম্পদ দিতে পারছি। আমগো পুরো মহব্বত নেই, আমরা পুরোটা পারি না, মহব্বত যে করি না সেই করি না। তো পীর যে হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, তিন কারণে কষ্টের কাজ সহজ হয়, একটা হলো ভয়, আরেকটা হলো লোভ, আরেকটা হলো মহব্বত। তো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুন, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আগে অন্তরে সৃষ্টি হয়। এই পোকা মাকড় গুলো যে মোমে জাপ দিয়ে, এরা জানে জাপ দিলে আমার পর পাখা পুড়বে, হাত পা পুড়বে, আমি নিজে পুড়ে মরব, এরপরও জাপ দেয়, কেন? বাকি হলো এদের মাশুক, এদের প্রেমাস্পদ, মহব্বতে তাকে কঠিন কাজকে সহজ বানাই দিছে, জাপ দাও, একবারে মাহবুব আর প্রেমাস্পদের ভিতরে ঢুকে যাবে, এই জন্য জাপ দে। কখন জাপ দিছিল? যখন মোমের মাথায় প্রেমের আগুন জ্বলছিল, তখন, যতক্ষণ পর্যন্ত প্রেমের আগুন মোমের মাথায় জ্বলেনি, এরা মোমের দিকে তাকাইও তো দেখেনি, মোমের ধারে কাছে আসেনি,
জঘনে মনের মাথায় এশকের আগুন জ্বলছে, প্রেমের আগুন জ্বলছে, এখন এরা জানতেছে। তাহলে প্রেমের আগুন আগে জ্বললো কার মাথায়? মাসুক প্রেমাস্পদের মাথায়, বাতির মাতির 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 তারপর তারপর। এই জন্য বলে তো এসকে আউয়াল দর দিলে মাসুক দামি সওয়াব, এসকে আউয়াল দর দিলে মাসুক দামি সওয়াব, ওই মহব্বতের টানে আর আকর্ষণে এরা আল্লাহকে মহব্বত করে আরম্ভ করে। অপর আয়াত আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো ভালোবাসার তরিকে কি? আমার রাসূলের অনুকরণ করুন। অনুকরণ করলে আগের কথা হিসাবে এখন ফল কি হাতে আসবে? তোমার অন্তরে আল্লাহর মহব্বত জন্ম নেবে। আল্লাহ এই কথা বলতেছেন, আগে বললেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুকরণ করো, সুন্নত অনুযায়ী চলো। চললে আমার আল্লাহকে ভালোবাসা হবে, তোমার অন্তর আল্লাহর ভালোবাসা জন্ম নিবে। এটা না বলার কথা, এটা না বলে আল্লাহ কি বলতেছে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। উল্টা কথা মনে হয়? বললেন তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূল অনুকরণ করো, করলে ভালোবাসা হবে, অন্তরে ভালোবাসা জন্ম নিবে। তা না বললে বলতো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কারণ হলো আল্লাহ আমাকে ভালোবাসলে ওই ভালোবাসার আকর্ষণে, ওই ভালোবাসার টানে আমার অন্তরও তার ভালোবাসা জন্ম। মহব্বত আগে হবে আল্লাহর পক্ষ থেকে। কারো অন্তরে যদি আল্লাহর মহব্বত অনুভব হয় বুঝতে হবে আমার আল্লাহ আমাকে মহব্বত করেন, এই জন্য আমার অন্তরে তার মহব্বত জন্ম। আল্লাহকে এরা ভালোবাসে। ভালোবাসার পরিচয় কি? আল্লাহর হুকুম হাকাম মানতে ভালো লাগবে। আপনার প্রেমিকা আপনি যদি বলে আমার জন্য একটা স্নোর কোট নিয়ে আসো, এটা নিয়ে আসতে ভালো লাগবে না খারাপ লাগবে? খুব ভালো লাগবে, আমাকে বলছে নিয়ে আসো। আর যদি ভালো না লাগতো, আমার দ্বারা সম্ভব না, পারবো না। তো যাকে মহব্বত করে হে যদি বলে এটা আমার জন্য আনবা, এটা আনতে কত খুশি লাগে, কত ভালো লাগে। আমার শাশুড়ি একদিন বলতে শুনছি, আমার জামা যদি আমার বাড়িতে এসে বলতো অমুক মুরগিটা সবাই করে আমারে খাওয়ান, আমার ঈদ হয়ে যেত। সময় দিতে পারে না, যাওয়া সম্ভব হয় না, গেল হয়তো গেলাম সাথে সাথে চলে আসলাম। এই জন্য আফসোস করে বলতেছে, যদি জামা এসে বলতো অমুক মুরগিটি সবাই করে আমাকে খাওয়ান, আমার ঈদ হয়ে যেত। কেন ঈদ হয়? ভালোবাসা আছে, মহব্বত করে, এই জন্য ঈদ হয়। আমার আল্লাহর ভালোবাসা অন্তরে জন্ম নিলে আল্লাহর হুকুম মানা হবে সবে। যখন দেখবো আমি নামাজ পড়ি, নামাজ পড়তে এখন আমার কাছে আগের মতো কষ্ট মনে হয় না, এখন আমি শরীয়ত অনুযায়ী চলি আগের মতো কষ্ট মনে হয় না, সুন্নত অনুযায়ী চলি আগের মতো শরম মনে হয় না, তাহলে বুঝবো যে হ্যাঁ আমার মধ্যে আল্লাহর মহব্বত জন্ম নিয়েছে, এই জন্য এগুলো ভালো লাগে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। এর পাশাপাশি যাকে আপনি মহব্বত করবেন, এখন তার ভাইকে দেখতে ভালো লাগবে, তার আব্বাকে দেখতে ভালো লাগবে, তার নাতি গন্তিকেও দেখতে ভালো লাগবে, তার বাড়ি দেখতে ভালো লাগবে, তার ঘর দেখতে ভালো লাগবে, পোশাক আশাক দেখতে ভালো লাগবে, এমনকি স্মৃতি হিসাবে কিছু পোশাক চেয়েও দিই। এটা মহব্বত। যদি কেউ জানা অন্য কিছু তো ভালো লাগে না, তার বাপ দেখতে ভালো লাগে না, ভাই দেখতে ভালো লাগে না, ছেলে পেলে দেখতে ভালো লাগে না, পোশাক দেখতে ভালো লাগে না, শুধু হে ভালো লাগে, হে ভালো লাগা সহি নয়, সঠিক নয়, এটা মিথ্যা, সব ভালো লাগে। তো যখন আমার আল্লাহর মহব্বত আমার অন্তরে আসবে, আল্লাহ ভালো লাগে, তাহলে আমার আল্লাহর মাখলুক এদেরকে দেখতে ভালো লাগে। ভালো লাগা বস্তুকে কে কোনদিন কষ্ট, কোন মাখলুককে কষ্ট দেওয়া এখন আমার পক্ষে সম্ভব হবে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যেতেছেন রাস্তা দিয়ে, সাথে মুরিদ কতগুলো যেতেছেন, চিকন রাস্তা, রাস্তার মধ্যে কুকুর শুয়ে আছে, এমন কুকুরের স্বভাব রাস্তার মধ্যখানে শোন, দেখবেন গাড়ি ঘোড়া চলে, হ্যাঁ না হিসুবে মধ্যখানে গাড়ি হুইসেল দিতেছে, বেশি থেকে বেশি মাথা তুলে তাকাবে, কে ডিস্টার্ব করে,
এরপরে জানো নীরবে কথা বলে যে আমরা সাধু মানুষ, আমরা এখানে ঘুমাই, কেন তুমি ডিস্টার্ব করতে আসছো এখানে, এখানে আমাদের ঘুমানো যাবে এখানে, তেমনি তো রাস্তা শিখন হে ঘুমে উনি যাইতে হলেও তাকে জাগাইয়া সরাইয়া যেতে হবে, ওর দিয়ে চাক দিয়ে যাইতে হবে, চাক দিয়ে যাওয়ার সময় তার ঘুম ভেঙে যাবে। আহ, তা আল্লাহর ওলি দাঁড়াই রইলেন রুদ্র মধ্যে, মুড়ি দ্বারা বলতেছে নজর চাক দিয়ে যান অথবা সরাই যান। আমার আল্লাহর একটা মখলুক আরাম করতেছে, একে কিভাবে ঘুম ভাঙাইয়া কষ্ট দিয়া যায় এটা আমার দ্বারা সম্ভব নয়। কি পরিমাণ মহব্বত আল্লাহ তার অন্তরে ঘর করে বসে আছে, চিন্তা চিন্তা চিন্তা। আল্লাহকে মহব্বত করলে আল্লাহর মখলুকের মহব্বত অন্তরে আসে। হযরত সৈয়দ আহমদ রেফাঈ রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন খেতের আইল দিয়ে, আইল খেতের আইল তো চিকনে থাকে হয়তো এক বিঘা দু এক ফিট, দুই পাশে কাদা কুদা ময়লা। উনি যাইতেছেন এদিক থেকে কুকুর একটা আসতেছে মাঝে মাঝে জায়গায় দুজন মুখোমুখি, উনিও দাঁড়াই গেলেন কুকুরও দাঁড়াই গেল, ক্রস করা জায়গা নেই, ক্রস করতে হলে যেকোনো একজন কাদা নামতে হবে, নাহলে জায়গা নেই চিকনে। দুজন মুখোমুখি দাঁড়াই আছে কেউ সরাই, একটু পরে উনি বলছেন কুকুর তুই কাদায় নাম রাস্তা আমাকে ছেড়ে দে, তুই কাদায় নাম রাস্তা আমাকে ছেড়ে দে। আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন, কয় কেন আমি রাস্তা নামবো, আপনি নামবেন আমি ছেড়ে দিব, আপনি নামেন আমি আমার রাস্তা ছেড়ে দেব। উনি বলেন দেখো আমার উপরে নামাজ ফরজ, তোর উপরে যে নামাজ আমার উপরে ফরজ এই নামাজ তোর উপরে ফরজ নেই, ফরজ নামাজ আদায় করতে হলে পাক পবিত্রতা শর্ত, আশেপাশে সব নাফাক, আমি নামলে নাফাক হবে আমার পা, নামাজ করতে সমস্যা হবে, তোর তো এত ফাক নাফাকের বালাই নেই, তুই নাম তোর কোনো অসুবিধা হবে না। কুকুর বলে বালাই বলছেন, দুনিয়াতে পানির অভাব পড়ছে এখন দিতে পারবে না, বাস অন্তরে তম্বি আসলার পক্ষ থেকে কাদায় নেমে গেলেন তিনি, কুকুরকে রাস্তা ছেড়ে দিয়েছেন। আমরা ওই লাঠি দিয়ে এক বাড়ি দিয়ে কুকুর মাথা ফাড়াইতে পারে রাস্তা ছেড়ে দিই, এলহাম হলো সৈয়দ আহমদ রেফাঈ, আজ এই কাজের বিনিময়ে এমন এক দৌলত তোমাকে আমি দান করব যে দৌলত দুনিয়ার কাউকে দান করতে পারি না। সে দৌলত কি এখানে তো উল্লেখ নেই মনে হয়, জিয়ারত করতে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, ছিলেন গরিব মানুষ, যাইতে তো পয়সার দরকার হয়, পয়সা জোগাড় করতে পারেন না, নবীর বংশের মানুষ নবীর মহব্বত অন্তরে ঘর করে বসে আছে, যেতে পারতেছেন না, পয়সা কড়ির ব্যবস্থা নেই, দূর দরাজ এলাকায় থাকেন। আল্লাহ রজা পাকের কাছে গিয়ে যখন তৌফিক হলো কাছে গিয়ে এখন বলতেছেন না না মাই দো রহো মজবুর হো আইসাই বেদে আলম, মাই দো রহো মজবুর হো আইসাই বেদে আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ সোনা দো, দিদার দেখাতে নেহি আওয়াজ সোনা দো। আমি বড় দূর দূরের এলাকায় থাকি, অনেক কষ্ট করি আমার দেহটা আপনার দরবারে হাজির করছি, সাক্ষাৎ যদি নামও দেন তাতে একটু আওয়াজ হলেও শুনে আপনার বংশের মানুষ, আমি আপনার নাতি, সাক্ষাৎ যদি নামও দেন অন্তত আওয়াজটা হলে একটু শুনে, দিদার দেখাতে নেই আওয়াজ শোনা দো। আল্লাহ আকবার, যে আবেগ যে মহব্বত নিয়ে আসছেন আর বলতেছেন, রজা পাক থেকে নুরানি হাত বেরিয়ে আসছে, মুসাফা করলেন হাতে চুমু খাইলেন, ওই মজলিসে সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, 90,000 মানুষের মজলিস সেখানে এই কাজটা হইল, আর কারো জন্য তো এই কাজ হয়নি, তার জন্য আল্লাহর মহব্বত যদি অন্তরে জন্ম নেয় আল্লাহর মখলুকের মহব্বত অন্তরে জন্ম নিবে, তাহলে বুঝবো যে মখলুকের মহব্বত অন্তরে আছে, অনুভব করি বুঝতে হবে আল্লাহর মহব্বত অন্তরে আছে, মখলুকের মহব্বত অন্তরে নেই, তাহলে আল্লাহ মাফ করুক, বুঝবো আল্লাহর মহব্বত আমার অন্তরে নেই, যতই মহব্বতের দণ্ডুরা পিটি যতই মহব্বতের বলি আওড়াই আসলে মহব্বত অন্তর অন্তরে থাকলে আল্লাহর মখলুকের সাথে ওই ধরনের মহব্বতের ব্যবহার হবে, জুলুমের ব্যবহার মনে হবে না। যেমন এই যে গতি গেল দুদিন আগে টঙ্গীর ময়দানে,
এই কাজগুলো যারা করছে বোঝা যায় যে এদের ভিতরে মহব্বত তো ফরকতা মানবতা আছে। একটা গরু ছাগলকে পর্যন্ত মানুষ রড দিয়ে পিটায় না, আরে মানুষগুলোকে রড দিয়ে পিটাইলো, মাথা ফাটাইলো, পা ভাঙলো, হাত ভাঙলো, তাই এই মানুষগুলো খারাপ। তোমাদের সাথে একসঙ্গে কাজ করছে, তোমাদের সাথে আমাদের সাথে এরা তো মারামারি করতে যায়নি, তোমাদের সাথে গেছে মাঠে কাজ করতে, অন্যান্য বছরও এভাবে মাঠে কাজ করতে যায়, বছর বছর এরা কাজ করে চলে আসলে সুকৌশলে এরা চলে আসার সময় হয়ে গেছে, আসতে দেওয়া হয়নি, উদ্দেশ্য হলো মাদি রড নিয়ে গেছে, পাইপের ভিতরে ঢুকে যায়, কাপড় মেশে গেছে, ইট পাটকে নিয়ে আসে এখানে আগে থেকে প্রস্তুত নিয়ে, এইভাবে খালি হাত লোকগুলোকে পিটেলো মারলো। বোঝা যায় যে মানবতা মানুষের মহব্বত তাদের অন্তরে আছে, যতই দণ্ডুরা পিটক না আল্লাহ রাস্তায় আছে, আল্লাহ কাজ করি, নবী আল্লাহ কাজ করি, সব মিথ্যা, সব নেফা, সব মুনাফিকের আলামত। কিতাবের কথা তো লেখ, কিতাব তো মানেই না, আলেমের কথা শুনলে আলেমরা বেশি পিছিয়ে, ছাত্র কথা শুনলে বেশি পিছিয়ে, আলেমদেরকে বেশি পিছিয়ে, কিতাবে তো লেখা আছে যে শুনছি, যদি কেউ ছাত্র বলছে আমি আকবরের ছাত্র, লম্বা লম্বা ফতুয়া দাও, ফতুয়া নিয়ে কটাক্ষ। আলেম হওয়ার কারণে, আলেমের কারণে যদি কেউ কাউকে কটাক্ষ করে, জুলুম অত্যাচার করে, কিতাব কিনে দেখুন তার ইমাম থাকে না, সে বেঈমানে পরিণত হয়। কিসের নবী আল্লাহ কাজ, কিসের আল্লাহ আল্লাহ কাজ, একরামুল মুসলিমিনের তসবি সারা জিন্দগি পড়ে আসছি, কোথায় সে একরাম গেল এখন? বোঝা গেছে, সব ছিল মুখের গুলি, এটা অন্তরের কথা ছিল না, অন্তরে যায়নি, ঘুরছে আর খাইছে। আল্লাহ আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, আল্লাহর মখলুকের মহব্বত অন্তরে অনুভব হবে, মখলুক রূপে রূপে জুলুম করা কোনদিন সম্ভব হবে না। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুন, তেমনি ভাবে আমার আল্লাহর নিদর্শনাবলী বাইতুল্লাহ শরীফের জন্য মহব্বত হবে, মসজিদের জন্য মহব্বত হবে, মাদ্রাসার জন্য মহব্বত হবে, কোরআনের জন্য মহব্বত হবে, হাদিসের জন্য মহব্বত হবে, আল্লাহ পাকের যত নিদর্শন বলি আছে এর জন্য মহব্বত হবে, তো বুঝবো আল্লাহর মহব্বত অন্তরে আছে। মসজিদ ভালোবাসি না, মাদ্রাসা ভালোবাসি না, মাদ্রাসার দরকার নেই, এলেমের দরকার নেই, কোরআন হাদিস পড়ার দরকার নেই, তো বুঝা গেছে অন্তরও মহব্বত নেই, থাকলে এগুলোর মহব্বত অন্তরে আসতো, গুরুত্ব অন্তরে আসতো। আমার আল্লাহ এদেরকে মহব্বত করেন, আল্লাহ পাক এদেরকে মহব্বত করেন, এমন একটা কওম আল্লাহ পাক সৃষ্টি করবে। যদি তোমরা দিন থেকে ফিরে যাও, মুরতাদ হয়ে যাও, দিন থেকে ফিরে যাও, আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, এদের বৈশিষ্ট্য হবে মুমিনদের জন্য এরা একবারে নরম, কোমল, বিনয়ী, নম্রতা থাকবে। তাফসীরে রূহুল মানিতে এখানে আসছে জগত আযিল্লাতিন আলাল মুমিনিন, আরবে ব্যাকরণের নীতি অনুযায়ী হইতো আযিল্লাতিন লিল মুমিনিন, লামাস তো মুমিনদের জন্য হবে নরম, আল্লাহ পাক লিল মুমিন না বলে বলছেন আলাল মুমিন, আযিল্লাতিন সালা আলা আসা ঠিক না, কিন্তু আল্লাহ পাক আলা নিয়ে আসি। প্রথম কথা তো হলো আমার আল্লাহ আরবের ব্যাকরণের মুখাফিকিয়ার মহতাজ নন, বরং ব্যাকরণ তার মুখাফিকিয়ার মহতাজ। দুই নম্বর কথা এখানে তাফসীরে রুহুল মানিতে লেখে আলা আনার কারণ হইল যে মুমিনের জন্য বিনয় আর নম্রতা থাকা, নরম থাকা, ছোট হয়ে থাকা এক কথা, আর বেইজ্জত হওয়া আরেক কথা। আলা দিয়ে বুঝালেন বেইজ্জত হওয়া নয়, ইজ্জত ঠিক রেখে বিনয়ী নম্রতা, যাকে বলা হয় খুদি। অনেক সময় অনেক উপরস্থ কর্মকর্তা, অনেক বড় শিক্ষিত সার্টিফিকেটের বোঝা মাথায়, স্যার আপনি কত বড় শিক্ষিত, আমি মাদ্রাসায় পড়ছি আর কি, জাহেল মানুষ, এলেম নেই, আমল নেই, বদভক্ত কাইকার, এলেম নেই, আলম মাদ্রাসায় পড়ছে, কোরআন শরীফ পড়ছে, হাদিস পড়ছে, কেন তো এলেম নেই, আমল নেই, হেড আপনি কেটে আসে, আর জায়গা নেই, এলেম নেই, আমল নেই, এটা হলো বেজ্জতি করা, এটার নাম তাওয়াজ্জু নয়, বিনয়ী নয়, এটাকে বলে বেখুদি, মানুষকে ধ্বংস ধ্বংস। আমার এক দাদা ওস্তাদ ছিলেন, কোথাও বিচার সালিশে গেলে আগেই বলতেন, এই আমি কিন্তু মাওলানা, কেন এই কথা বল, আমি অনেক বড় শিখিত, এটা জানি না, খবরদার উল্টাপাল্টা কিছু বলবা, বড় মতো লোক এখানে আছে, আমি মাওলানা, দূরে গেল, শরীয়ত বিরোধী কোনো কথা এখানে বলা যাবে, এটা হলো খুদি।
মালাবুদ্দা মিনহু একটি বড় গুরুত্বপূর্ণ মাসালা মাসালের কিতাব। বাইহাকী ওয়াক্ত হযরত সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে কিতাবের হাসি একটা শের আছে, এটা একদিন পড়তেছিলাম ছোট ছোট। আকাশতে নাদা নাদ ও বেদানাথ কে বেদানাথ, আকাশকে নাদা নাদ ও বেদানাথ কে বেদানাথ, দরজাহলে মোরা কপা বাদা তাহারে বেমানা। যে জানে না, মনে করো আমি জানি, এ হলো ডবল মূর্খ। ডবল মূর্খতার ভিতরে সে নিমজ্জিত, সে যে জানে না এটাও জানে। আব্বা জান রহমতুল্লাহ আলাই দূরে কোথাও কাজ করতেছেন, শুনে বলতেছেন এখানে আরো দুইটা শেয়ার আছে। এই হাসিয়াতে নাই আব্বা জান আমার শুনে গেলেন কি শের, আকাশকে বেদানাদ ও বেদানাদ কে নাদানাদ, লাশে ফেরাদ ফেশে বগর দুঙ্গ দাওয়ানা। যে জানে এরপরও মনে করে আমি জানি, জাহেল মানুষ জানে তারপরও মনে করে আমি জানি না। আকাশকে বেদানাদ ও বেদানাদ কে নাদানাদ, লাশে ফেরাদ ফেশে বগর দুঙ্গ দাওয়ানা। এ আন্দির ভিতরে তার ঘোড়া দৌড়ায় গন্তব্যে পৌঁছতে পারছে। এরপর আর একটা শের আছে, আকাশকে বেদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে বেদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আসপে ফেরাদ ফেশে বমঞ্জিল পরেশানাদ, আসপে ফেরাদ ফেশে বমঞ্জিল পরেশানাদ। যে জানে এবং বুঝে যে আমি জানি, এই তার ঘোড়াকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে, এই টার্গেটে পৌঁছতে পারছে। এখানে আল্লাহ দি আল্লাহ পাক বুঝাইলেন, আজিল্লাতিন আলাল মুমিনি, বিনয়ী হও, নম্রতা এখতিয়ার করো। কিন্তু তার অর্থ এই নয় তোমাকে বেজ্জত করে দেওয়া আরজনের সামনে, এটা নয়। তুমি বেজ্জত হইব না, তোমার খুদি, তোমার আত্মমর্যাদা বোধ, তোমার অস্তিত্ব তোমাকে ধরে রাখবে, তাহলে তুমি গন্তব্যে সহজে পৌঁছতে পারবে। আর নিজের খুদি বিসর্জন দিয়ে দিয়েছো, নিজকে বেজ্জত বানিয়েছো আরজনের সামনে, তাহলে তুমি কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। তোমার অবস্থা হবে লাশে ফেরাদে ফেশে বগর দুঙ্গ দাওয়ানা। তুমি আন্দির ভিতরে দৌড়তে থাকবে, তুমি তো কিছু দেখোই না চতুর্দিকে আন্দি, তুমি গন্তব্যে সহজে পৌঁছতে পারতে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ আনলেন, আজিল্লাতিন আলাল মুমিনি, বেজ্জত হওয়া নয়, বিনয়া নম্রতা এখতিয়ার করে। আইজ্জাতিন আলাল কাফিরিন, যার দলিল হইল এই অংশ, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের মোকাবেলা করবে, সামনে আসবে, তখন তোমার থেকে বড় বাহাদুর আর কেউ নেই। যুদ্ধের ময়দান কাফেরের সাথে যুদ্ধ, বলেন যে আমি হাকির ফকির, এই জানি না, এলেম নেই, কালাম নেই, কিছু নেই, আসছে আপনার সাথে যুদ্ধ করছে, পারবে না যুদ্ধ করতে, শাহাদাতের আগে তো আপনি কি হইবেন, শহীদ না। এখানে বলতে হবে আসো আমার সাথে, কি পরিমাণ শক্তি আছে মোকাবেলা করো, আমি কি এমনি আছে তোমার সাথে। এখানে বাঘের মতো আওয়াজ দিবেন, এখানে বাহাদুর হবেন, তাই আইজ্জাতিন আলাল কাফিরিন। এখানে হাকি ফকির বললে তা আওয়াজ হবে না, এখানে যা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, যাহা কর দিয়ে গরম গরম কিয়েবো, যাহা কর দিয়ে গরম গরম কিয়েবো, যাহা কর দিয়ে নরম নরম কিয়েবো। যেখানে নরমের দরকার সেখানে নরম, যেখানে গরমের দরকার সেখানে গরম। আর সিদ্ধাও আলাল কুফা, এখানে গরমের দরকার, রোহামা ও ফি মা বাইনহুম, এখানে নরমের দরকার। এটা হলো আজিল্লাতিন আলাল মুমিনিন, আর এটা হলো আইজ্জাতিন আলাল কাফিরিন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাস্তায় জিহাদ করা। এখানে জিহাদের কি অর্থ, বিভিন্ন তাফসীর গ্রন্থে চারটা অর্থ আছে। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনে কখনো হবে ভাইয়া। যাই হোক, সবার উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরে আনা লাগবে। আসবে কি করে, নবীর সুন্নতের পাবন্দির মাধ্যমে, ফাত্তাবিউনি। আসবে কি করে, ওয়া কুনু মা সাদিকিন, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে এদের সংসর্গে যাও, তো তোমার অন্তরও মহব্বত জন্ম জন্ম। আগুনের একটু কাছে গেছেন হিট লাগবে কি লাগবে, দূরে সরে গেছেন হিট শেষ, আরো কাছে ঘনে অনেকক্ষণ ছিলেন, এখন হিটে আপনার দেহ কি হবে, গরম হবে,
দূরে সরে গেছেন কিছুক্ষণ গরম থাকবে, সাথে সাথে গরমটা যাবে না। আর লোহা আগুনের ভিতরে ঢুকাই দিয়েছেন, কতক্ষণ ছিল লাল হয়ে গেছে, দূরে সরে আছেন এখনো হে লাল, আগুন যেমন লাল এও এখন লাল। এরকম ভাবে যাদের অন্তর আমার আল্লাহর মহব্বত আছে, কিছুক্ষণ ছিলাম চলে গেছি, যখন কাছে আসি তখন আল্লাহর মহব্বত অনুভব হয়েছে, দিনের কাজ শুনতে ভালো করতে ভালো লেগেছে, দূরে সরে গেছে আওয়াজ এসে। হ্যাঁ, লম্বা সময় ছিলাম, লম্বা সময় থাকার পরে আল্লাহর মহব্বত অন্তরে ঘর করছে, আমার অন্তরও তার আচরার প্রভাব বিস্তার করছে, মহব্বত জন্ম নিয়েছে, সাথে সাথে এটা যাবে না। অনেকদিন ছিলাম, যার কাছে ছিলাম মহব্বত আলা, তাকে ভিতরে ঢুকানোর চেষ্টা করছি, আমিও তার ভিতরে ঢুকার চেষ্টা করছি, এখন পৃথক হয়ে যাওয়ার পরও মনে হবে না, ওনার ভিতরে যেমন মহব্বত আমার ভিতরেও তেমন মহব্বত, এখন আর বেশ কম হয়। আমি ছাত্রদেরকে বলি যে ওস্তাদ দুই প্রকারের হয়, ওস্তাদে আম আর ওস্তাদে মুকাব্বিম। শিক্ষক দুই প্রকার, ওস্তাদে আম মানে সাধারণ শিক্ষক, তারা মনে করেন আমার দায়িত্ব হলো পড়ানো, বস পড়াই দিলাম দায়িত্ব শেষ। আর ওস্তাদে মুকাব্বিম মনে করেন আমার দায়িত্ব হলো গড়ানো, শুধু পড়ানো নয়, তার মানে আমি আমার ছাত্রের ভিতরে ঢুকে যাবো, আমার কথা ছাত্রের কথা, আমার আমল ছাত্রের আমল, আমার চাল চলন ছাত্রের চাল চলন, আমার উঠা বসা ছাত্রের উঠা বসা, আমাকে ভিতরে ঢুকতে হবে, এটা ওস্তাদ মুখাব। শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এভাবে ঢুকছেন, শাইখুল আরবে ওয়াল আজম সাইয়্যিদ হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহির ভিতরে একরকম ছিল, এটা হলো ওস্তাদ মুখাব। আবার ছাত্র হয় তিন রকম, কেউ হয় শাগিরদ মানে ছাত্র, বস পড়ছে এক সময় ছাত্র, আবার কেউ হয় শাগিরদ রশি, অনেক সময় ছিল ওস্তাদের অনেক কিছু সে নিতে পারছে, আর যেন শাগিরদ আরশাদ, সে একবারে ওস্তাদের ভিতরে ঢুকেছে, ওস্তাদকে তার ভিতরে ঢুকাইতে সক্ষম হয়েছে, সে শাগিরদ আরশাদ। মুরিদের কেউ তো আসছে আবার গেছে, যতক্ষণ আসছে ততক্ষণ আছে, চলে গেছে তো আসরও শেষ, প্রভাবও শেষ। হ্যাঁ, দীর্ঘ সময় সংসবার সহবতে ছিল, যাওয়ার পর সাথে সাথে এটা যাবে না, যাওয়ার আগে আগে আবার ফিরে আসলে এটা বল থাকে। আর এমন ভাবে ছিল যে যার কাছে আসি তার পুরো মহব্বত আমার অন্তরে ঢুকাই নিব, আমার ভিতরে যা তার ভিতরে যাবে, তার ভিতরে যা আমার ভিতরে আসবে, এক হয়ে যাবে। তাহলে এখন পিতা কোয়ার পরও এটা বেশ কম হবে না, এরকম লাল লোহা আগুন থেকে দূরে সরাই নিল সহজে এটা কালো হবে না, তা লাল থাকবে অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমলিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.